দেশজুড়ে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বেশিরভাগ নদ-নদীর পানি কমছে, ফলে ভেসে উঠছে বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র। সেই সাথে তীব্র হয়ে উঠছে নদী ভাঙন। এবারের কয়েক দফা দীর্ঘমেয়াদী বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো উপায় দেখছেন না কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষকরা। চরাঞ্চলে আবাদ করা সকল ফসল ও সবজি ক্ষেত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ায় তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। আমনের চারা নষ্ট হয়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার কৃষকরা। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে, তবে পানি বিপদসীমা অতিক্রম করেনি। যমুনায় বাড়লেও কমছে অভ্যন্তরীণ নদ নদীর পানি। এখনও দুর্ভোগ কাটেনি চর ও নিম্নাঞ্চলের পানিবন্দী কয়েক লাখ মানুষের। অন্যদিকে পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার শতাধিক গ্রাম। ভাঙন রোধে ফেলা হয়েছে বালি ভর্তি ব্যাগ। অপরদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগুড়িয়া গ্রামের অনেক স্থাপনা ধলেশ্বরী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এদিকে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। দুপুরে চৌমুহনি পৌরসভার সামনে এ প্রতিকৃতির উদ্বোধন করেন পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল। এ সময় উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার, পৌর প্রকৌশলী জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, চৌমুহনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক টিপুসহ অনেক উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মেয়র সহ দলীয় নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফে গণশুনানি করেছে তদন্ত কমিটি। বাহারছড়া ইউনিয়নের সাপলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন। কমিটির নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান। সদস্য হিসাবে আছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন, শাহজাহান আলী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সদস্য লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। সকাল থেকে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব, পুলিশ ও সেনা সদস্যরাও সেখানে অবস্থান নেন। আশপাশের এলাকা থেকে অনেক উৎসুক মানুষও সেখানে ভিড় করেছেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপরদিকে নোয়াখালীর হাতিয়া চ্যানেলে লাইটার জাহাজ ডুবে নিখোঁজ হয়েছেন 12 জন। সকালে দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ওমান প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন ও বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে শনিবার বিকেলে নজরুল ইসলাম স্বপন নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শনিবার সকালে কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীতে মাছ ধরার সময় জোয়ারের পানিতে তিন পর্যটক নিখোঁজ হয়।